12 এবং 13 তারিখে ঠিক কত দিন আচ্ছা না 12টা কাছে যাবো ওই দিন যাই যাচ্ছি আমি কয় রশিদ স্যার আসলে এটা বললাম উত্তর দিতে পারতেছি না স্যার অনেকগুলো 7 তারিখে চলে আসছে 7 তারিখে এখানে ধরে নাও 13 তারিখ না 13 তারিখে মাল বিক্রি হয়েছিল আপনার রায়গঞ্জ আছে 15900 আর 12 টাকা মাল গেছে আমার 16810 পিস 12 টাকা মাল আমি মাল নিছি 16810 পিস আপনার ভাই এই 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 সব আপনি টাইম ওয়েস্ট করতেছেন আপনি আমি সহজ করে দেই আপনি টোটাল কত ডিম কিনছেন আমি 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 বিক্রি থেকে বললাম আমি টোটাল ডিমের হিসাব নাই না আমার তো ডিম হিসাব দিয়ে এখানে আমি টোটাল মাঝে ডিম হিসাব এত ডিম হিসাব আমি আমাদের সাথে ভাই সহজ ভাষায় এতটুকু আমরা বুঝি না স্যার আমি আমি উড়েবেন না 60000 16000 2,6,710 পিস এখানে আপনার হ্যাসিং মাল আছে বাচ্চা ফুটাই যে আপনার ওই মালটা এখানে ওই মালটা আসলে আমার আপনার ক্লিয়ার করে বলেন এত হিসাব আপনার হিসাবটা আপনি বলেন আপনার কাস্টমার চাইছে তাই দেওয়া হয়েছে এখন স্যার আমি আমার আমার ব্যবসাটি নাম কদি আপনার আমার আর কিছু না গোটা বাংলাদেশে ডিম আপনি নিয়ন্ত্রণ করছেন এখানে বসে থেকে অনলাইনে সর্বোচ্চ বৃদ্ধি আপনি ডিমগুলো হাতিয়ে নিয়েছেন প্রথমে নেওয়ার পর কি করলেন দাম বাড়িয়ে দিলেন গরিব অসহায় মানুষ প্রোটিনের সিংহভাগ আসে এই ডিম থেকে তাদের পেটেও আপনি লাথি মেরে দিলেন আপনার মালিক একটা দলের রাজনৈতিক দলের নেতা সেই হিসাবে উনি পার পেয়ে যাবেন এরকম কোনো ধারণা ছিল না 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 আমরা ব্যবসা করি আপনার ট্রেড লাইসেন্স নাই ব্যবসা করি আমরা ব্যবসা হিনে তো আমরা মনে করি ট্রেড লাইসেন্স তো দুই মাস হয়েছে আপনার এটা আমি হয়তো আমার কোনো ভুল বশত আমার এটা হয়ে গেছে মানে এখন আসছে থেকে ভুল বশত না 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 স্যার এটা ভুল বশত হয়ে গেছে এটা হয়তো আমরা মনে করি ধরেন আপনার কিন্তু আপনি শাটার নামাবেন তালা দিবেন আপনার তালা ব্যবহার করবেন কিন্তু কোনো বিডিং আর কোনো কিছু আপনার চলবে না আগামী কালকে আমাদের অফিসে আসবেন এই ঠিকানায় এসে আপনার সমস্ত কাগজপত্র লাইসেন্স এটার আপডেট কপি সহ আপনার ওই দিন থেকে এই পর্যন্ত যে সব কর্মকাণ্ড করেছেন সেগুলির ফিরিস্তি সহ আমাদের অধিদপ্তরে কালকে 10টার সময় অধিদপ্তরে এসে আমাদেরকে জানাবেন এরপর আমরা ডিসিশন নিব মহাপরিচালক স্যার উপস্থিত থাকবেন ওনার উপস্থিতিতে ডিসিশন নিব এরপরে আপনি ব্যবসা করতে পারবেন বা পারবেন না ধারা 40 ধারা 45 এবং ধারা 43 অনুযায়ী ভোক্তা অধিকার বিরোধী কার্য করার জন্য আপনাকে 2,50,000 টাকা অর্থদণ্ড করা হলো আর আপনার এই প্রতিষ্ঠানটি আমরা সাময়িকভাবে বন্ধ বিক্রয় এবং বিক্রয় কার্যক্রম এবং বিডিং কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়ে যাচ্ছি ঠিক আছে কালকে আপনার প্রোপাইটার যিনি আছেন আমাদের 1 কাউরান বাজার টিসিবি ভবন লিফটের 7 মানে অষ্টম তলায় এসে আপনার সমস্ত কাগজপত্র আমাদেরকে দেখিয়ে তারপরে